হ্যালো ফ্রেন্ডস, পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি পাপিয়া, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমার সাথে শেয়ার করবো না, আজকে আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কী বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি তোমাদের ধনতেরাস উপলক্ষে কিছু কথা বলবো। সেটা হচ্ছে ধনতেরাসে কোন জিনিস কেনা শুভ, কোন জিনিস কেনা অশুভ, কোন জিনিস কিনে আমি উপকার পেয়েছি, সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব। তোমরা হয়তো ভাবতে পারো যে আজকে প্রচুর জ্ঞান দিচ্ছি, বেশি জ্ঞান নিয়ে এসেছি, তোমাদের একটু বেশি ভার বকছি। একদমই না গো, কারণ আমি চাই, আমি যেসব জিনিস কিনে উপকার পেয়েছি, আমি চাইবো যে আমার বন্ধু বান্ধব, আমার যারা ফ্যামিলি আছে ইউটিউব ফ্যামিলি, তারাও যেন সেই সব জিনিস কিনুক, আর মা লক্ষ্মীর আশীর্বাদ তাদের মাথার উপর সবসময় থাকুক। যেরকম আমার আছে মা লক্ষ্মীর আশীর্বাদ আমার মাথার উপর, আমিও চাইবো তোমাদের মাথার উপরও যেন থাকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মাঝে একদিন, তারপরে হচ্ছে ধনতেরাস। তো ধনতেরাসে সবাই কি করে থাকে? মা লক্ষ্মীর আরাধনা করে, মা লক্ষ্মীর পুজো করে, লক্ষ্মী গণেশের পুজো করে। অনেকে বাড়িতে যদি ধনকুবেরের ছবি থাকে তো তাকে পুজো করে। তো আমার ঘরে যেরকম লক্ষ্মী গণেশের ছবি নেই, আমার ঘরে আমি ধনকুবেরের পুজোটা করি, বারো মাসে পুজো করি, সেদিন আরেকটু স্পেশালভাবে পুজো করি। আমরা কিন্তু সঠিক জানি না যে কোন জিনিস কেনা ভালো, কোন জিনিস কেনা ভালো না, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কোন সময় কেনা ভালো, কোন সময় কেনা ভালো না। তো চলো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করতে। কয়েক বছর আগে কিন্তু ধনতেরাসটা বাঙালিদের মধ্যে এতটা মানে হই হুল্লোড় ছিল না, ইদানিং যতটা হয়েছে যে ধনতেরাসে জিনিস কিনতে হবে, ধনতেরাসে এটা কিনতে হবে, ধনতেরাস উপলক্ষে এই জিনিস কেনা ভালো, সবাই যেরকম এখন প্রচলিত হয়েছে। তো আমার বিয়ে হয়েছে 10 বছর হয়ে, বিয়ের পরপর আমি কিছুই জানতাম না ধনতেরাসে জিনিস কিনতে হয়, কেনা ভালো, এগুলো কিছুই জানতাম না। তো ইদানিং কয়েক বছর আগের থেকে আমি জেনেছি ধনতেরাসে এরকম জিনিস কেনা ভালো, কেউ সোনা কেনে, কেউ রূপো কেনে, এরকম। তো আমিও জিনিস কিনি ধনতেরাসে। 2022-এর ধনতেরাস দুদিন পড়েছে, শনিবার আর রবিবার। তো আমি তোমাদের বলবো কোন জিনিস কেনা ভালো, কোন সময় আছে ধনতেরাসের, কোন সময়ে জিনিস কেনা ভালো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ধনতেরাসের সঠিক সময় হচ্ছে, এবার যেহেতু ধনতেরাসে দুদিন পড়েছে তো দুদিনের সময় হচ্ছে শনিবারে বিকেল 4:30-4:30 থেকে রবিবার বিকেল 4:30 পর্যন্ত, পঞ্জিকা মতে। এটা কিন্তু আমি তোমাদের বলছি পঞ্জিকা মতে, যে 4:30 থেকে পরের দিন রবিবার 4:30 পর্যন্ত ভালো সময়। আর ধনতেরাসে কী কী কেনা শুভ আর কী কী কেনা অশুভ সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। ধনতেরাসে তোমরা যেসব জিনিসপত্র কেনা শুভ, সেটা হচ্ছে তোমরা লক্ষ্মী গণেশের ছবি কিনতে পারো। অনেকে লক্ষ্মী গণেশের ছবি কেনে, যেটা কেনা খুবই শুভ, কারণ লক্ষ্মী পুজোর দিন, সেদিন সবাই লক্ষ্মী পুজো করে, সেদিন মা লক্ষ্মীকে যদি তোমরা ঘরে নিয়ে আসো সেটা তো খুবই শুভ। আর হচ্ছে তোমরা পিতলের বাসন কিনতে পারো, পিতলের বাসন কেনা খুবই শুভ। আর তোমাদের আর একটা কথা বলে দিই, তোমরা পিতলের যে কোনো বাসনই কেনো না কেন, সেটা কিন্তু খালি কোনো সময় ঘরে নিয়ে আসবে না, সেটা তোমরা ভর্তি ঘরে নিয়ে আসবে। যেমন তোমরা চাল দিয়ে ভর্তি করতে পারো, ধান দিয়ে ভর্তি করতে পারো, ওই ফুল ভেতরে ফুল ভরে তোমরা ভর্তি করে ঘরে নিয়ে আসতে পারো, কিংবা জল জল ভরেও তোমরা নিয়ে আসতে পারো, সেই জিনিসটা ঘরে এনে ঠাকুরের পায়ে ছোঁয়াবে। আর অনেকে সোনা কেনে, সোনা রূপো কেনে। তো সোনা রূপো তো কেনা সবার পক্ষে সম্ভব না, তো তাহলে তোমরা কি করবে? তা বলে কি আমরা ধনতেরাসে জিনিস কিনবো না? একদমই না। তাহলে তোমরা সহজ, খুব সহজ, এবং কি মা লক্ষ্মী খুব খুশি হয় যে জিনিসগুলো কিনলে, সেই জিনিসটাই তোমাদের বলছি। যে তোমরা ঝাঁটা কিনতে পারো, যেই ঝাঁটা দিয়ে আমরা ঘর ঝাঁট দিই সেই ঝাঁটা তোমরা কিনতে পারো, যেমন উঠোন ঝাঁট দিই। তো তোমাদের বলবো প্লাস্টিকের ঝাঁটা একদমই কিনবে না, যেমন তালপাখার ঝাঁটা থাকে ওই ঝাঁটা কিনবে, তা না হলে নারকেলের পাতার যেটা দিয়ে ঝাঁটা তৈরি হয় সেটা কিনবে, ওই ঝাঁটা কেনা খুবই শুভ। মা লক্ষ্মী কিন্তু, আমরা কি করি ঝাঁটা দিয়ে, ঘরে যত নোংরা তো দূর করি, সেটাই যেন অলক্ষ্মীকে আমরা দূর করতে পারি আর লক্ষ্মীকে আনতে পারি, এর জন্য ঝাঁটা কেনা খুবই শুভ। আর তোমরা যদি ভাবো যে ঝাঁটা কিনবো, ঠিক না ঝাঁটা কিনবো না, তাহলে তোমাদের কাছে আরও একটা অপশান আছে, আরও দুটো অপশান আছে, যেগুলো হচ্ছে তোমরা কিন্তু লবণ কিনতে পারো। এক প্যাকেট লবণ আর কত দাম নেবে, তাই না বলো? কারণ লবণটা কেনার পর আমরা রান্নাও করতে পারবো। লবণ আর হলুদ কেনা ভীষণই শুভ, তোমরা সেদিন লবণ আর হলুদ কিনতে পারো। তা সেটাও যদি তোমরা না পারো, তাহলে তোমাদের বলবো 5 টাকা দামের একটু ধনে, মানে গোটা ধনে তোমরা কিনতে পারো। তো এই জিনিসগুলো মানে খুবই শুভ লক্ষণ ধনতেরাসের দিন। তবে কিন্তু তোমরা সময় মেনে জিনিসগুলো কিনবে, তাহলে খুবই উপকার পাবে তোমরা, মা লক্ষ্মীর আশীর্বাদ তোমাদের মাথার উপর সবসময় থাকবে। আর যে জিনিসগুলো কেনা অশুভ সেগুলো তোমার সাথে শেয়ার করে দিই। আর তোমরা
ধনতেরাসের দিন কিন্তু কোনো মতেই লোহার জিনিস কিনবে না, ননস্টিকের বাসনপত্র কিনবে না, স্টিলের বাসন কিনবে না, আর প্লাস্টিকের জিনিসপত্র কিনবে না, আর এসব জিনিসপত্র একদমই কিনবে না। আর তোমাদের বলে দিই, সেই দিনটা কিন্তু তোমরা কারো কাছ থেকে টাকা ধারও নেবে না এবং কি কাউকে টাকা পয়সা ধারও দেবে না। এটা কিন্তু তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, কারো কাছ থেকে ধার নেবেও না, কাউকে ধার দেবেও না। যা করবে নিজেদের পকেটের পয়সা খরচ করে তারপর তোমরা জিনিসগুলো কিনবে। তো এই জিনিসগুলো আমি কিনি, আমি যেরকম প্রত্যেক বছর কোনো কোনো বছর সোনা কিনি, কোনো কোনো বছর মানে রূপো কিনি, আবার কোনো কোনো বছর ঠাকুরের ছবিও কিনে নিয়ে আসি লক্ষ্মী গণেশের, আবার তা না হলে ঝাঁটা কিনি, লবণ কিনি, ধনে কিনি, যেগুলো যেগুলো শুভ আমি সেগুলোই কিনি। তবে আমি এখনও পর্যন্ত মানে পিতলের বাসনটা কিনিনি, যেটা সত্যি সেটাই তোমাদের বলছি, পিতলের বাসনটা কিনিনি। তবে আমি ঝাঁটা কিনেছি, ইচ্ছে আছে এইবারও একটা ঝাঁটা কেনার, দেখা যাক আর যা কিনবো সেটা তো তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে তো তোমার সাথে শেয়ার করলাম। জানি না তোমরা কতটা বিশ্বাস করবে আমার কথাটা, তবে আমি কিন্তু এই জিনিসগুলো কিনে ভীষণই উপকার পেয়েছি। আমি জানি মা লক্ষ্মী আমার ওপর সবসময় আশীর্বাদ দিয়ে রাখে, মা লক্ষ্মীর আশীর্বাদ আমার মাথার ওপর আছে, আর তোমরাও চেষ্টা করো এই জিনিসপত্রগুলো কেনার, আশা করি তোমাদেরও খুব উপকার হবে, তোমাদের ঘরে লক্ষ্মী সবসময় সদায় থাকবে। ব্যাস এটুকুই ভাবছি তোমার সাথে শেয়ার করে দিই, আমার সাথে যে আমি যা যা জিনিস কিনি ধনতেরাসে, যা যা কিনে জিনিস কিনে উপকার পেয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম। কেউ কোনো কিছু বাজেভাবে নিও না ভিডিওটা, তোমাদের ভালোর জন্যই তোমার সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাকে এরকমভাবে ভালোবাসা দিও। টাটা বাই, লাভ ইউ অল, বাই বাই।